বর্তমানে যেসব দেশ থেকে ব্রিটেনে আসতে গেলে ভিসা লাগে না, মানে ভিসা ছাড়া শুধুমাত্র পাসপোর্ট দিয়েই ব্রিটেনে আসা যায়, সেই সব দেশের জন্য ব্রিটেন এখন ইটিএ মানে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন চালু করতে যাচ্ছে 15ই নভেম্বর থেকে। এবং সেটা আমরা এর আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, বিশেষ করে ইউরোপ থেকে, ইউরোপের পাসপোর্টধারী যারা রয়েছেন, ফ্রান্স বলেন, পর্তুগাল বলেন, ইটালি বলেন বা পোল্যান্ড বলেন, এইসব দেশের যারা যারা পাসপোর্ট হোল্ড করেন বা স্পেন বলেন, এইসব দেশে যারা পাসপোর্ট হোল্ড করেন তারা কিন্তু ব্রিটেনে আসতে গেলে তাদের কোনো ভিসা লাগতো না অথবা কোনো পারমিশনের প্রয়োজন হতো না, ফ্লাইট কেটে সরাসরি এসে এয়ারপোর্টে পাসপোর্ট দেখিয়ে ঢুকে পড়তে পারতেন। কিন্তু তাদের জন্য আগামী 15ই নভেম্বর থেকে ইটিএ মানে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন আগে একটি অনুমতি নিতে হবে, এবং এই অনুমতি নেওয়ার জন্য £10 খরচ করতে হবে, £10 এই ইটিএর মূল্য। এবং ইটিএর সময় মানে এটি একবার ইটিএ আবেদন করার পরে, ইটিএ অ্যাপ্রুভ হওয়ার পরে সেটার ডিউরেশন থাকবে 2 বছর, মানে একবার আবেদন করার পরে আপনার এটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে 2 বছরের মধ্যে ব্রিটেনে আসতে যেতে হলে আপনাকে আর কোনো অনুমতি নিতে হবে না। এবং এটির আবেদন প্রক্রিয়াটি হচ্ছে যে আপনি ব্রিটিশ সরকারের, আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন যে ইটিএ অথবা ইলেকট্রনিক্স ট্রাভেল অথরাইজেশন ইন ইউকে, এটা বলে সার্চ দিলেই গভর্নমেন্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়েই আপনারা এটা করতে পারবেন, এটার জন্য £10 পেমেন্ট করতে হবে। আর এখানে বলে রাখি যে এই £10 পেমেন্টের পরেও, এই আবেদন করার পরে কিন্তু সময় লাগবে কমপক্ষে 3 দিন, মানে 72 ঘন্টা পর্যন্ত এটি হাতে রাখা ভালো। সুতরাং ফ্লাইটের অন্তত 3 থেকে 4 দিন আগে আপনাদেরকে এই ইটিএর জন্য আবেদন করতে হবে। কেউ যদি মনে করেন যে হঠাৎ করে ফ্লাইটের 1-2 ঘন্টা আগে আবেদন করবেন, আপনার ইটিএর অ্যাপ্রুভ করার আগ পর্যন্ত আপনি ফ্লাইটেই উঠতে পারবেন না, সুতরাং আপনার ফ্লাইটের টিকিটটি ক্যান্সেল হবে। সুতরাং এখন থেকে ব্রিটেনে আসতে গেলে এইসব দেশের অথবা কানাডা, অস্ট্রেলিয়া বা যেসব দেশের পাসপোর্টধারীদের আগে ব্রিটেনে আসার জন্য অনুমতির প্রয়োজন হতো না, তাদেরকে ইটিএ সেটা পূরণ করেই কিন্তু ব্রিটেনে আসতে হবে। সেখানে বেসিক কিছু তথ্য দিতে হবে, সেই তথ্যগুলো সংগ্রহ করে ফর্মটি ফিল আপ করলে এবং পাসপোর্টের ডিটেলস সব কিছু দিলে অন্তত 48 থেকে 72 ঘন্টার মধ্যেই আপনাকে এই ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন, এটা আপনার ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে। এবং সেই অথরাইজেশনটি 2 বছর ভ্যালিড থাকবে, 2 বছরে আপনাকে আর আবেদন করতে হবে না, 2 বছরের মধ্যে আপনি এটি নিয়ে যতবারই ইচ্ছা ততবারই আসা যাওয়া করতে পারবেন। এই হচ্ছে ইউরোপ থেকে বা অন্যান্য দেশ থেকে ব্রিটেনে আসার ক্ষেত্রে যেই অনুমতি নেওয়ার বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা হয়েছে, যেটা কার্যকর করা হবে 15ই নভেম্বর থেকে। সেই সম্পর্কে সর্বশেষ বিস্তারিত তথ্য আসমা মাসুম, রানা টিভি, লন্ডন।